রাহুলের ন্যায়যাত্রা ঘিরে ধুমধুমার অসমের মাটিতে সেই ছবি আপনাদের দেখিয়েছি। গুয়াহাটিতে ঢুকতে বাধা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার পুলিশের এবং ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা কংগ্রেস কর্মী সমর্থকদের। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধীর সঙ্গে টক্করে নেমেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিমুখী ন্যায়যাত্রাকে আটকাতে পুলিশ প্রশাসনকে খোলা হাতে ব্যাট করতে নির্দেশ দিয়েছেন। তার জেরে ন্যায়যাত্রা দশম দিনে কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি। গোলমাল রণক্ষেত্রের চেহারা। রাহুলের ন্যায়যাত্রায় ধুমধুমার, গুয়াহাটিতে ঢুকতে বাধা, রাহুলের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। মেঘালয় হয়ে মঙ্গলবার ফের গুয়াহাটিতে ঢোকার চেষ্টা করে রাহুলের ন্যায়যাত্রা। 5,000-এরও বেশি কংগ্রেস কর্মী সমর্থকরা শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। আগে থেকেই পুলিশের ব্যারিকেড করা ছিল মেঘালয় গুয়াহাটি সীমানায়। ব্যারিকেড ভেঙে ন্যায়যাত্রা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই শুরু হয় তুমুল ধস্তাধস্তি, হাতাহাতি। একই রুট ধরে বিজেপি বাইক র্যালি করলেও কংগ্রেসকে বাধা দেওয়া হচ্ছে বলে প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। রাহুল গান্ধী বাসে অপেক্ষা করছেন, যেখানে তিনি এই বাধার মুখে পড়েছেন। সেই আগের চেনা অসমের ছবি, যেখানে কয়েকদিন ধরে অসহযোগিতা এবং সরকারের বাধার মুখে পড়তে হচ্ছে ভারত জোড়ো ন্যায়যাত্রাকে। দশমতম দিনে গুয়াহাটি শহরে প্রবেশ করতে গিয়ে আবারও সেই চিত্র, যেখানে রাহুল গান্ধী বাসের ওপর থেকে তিনি অপেক্ষা করছেন যে এই যাত্রাপথে তাকে আবারও বাধা সৃষ্টি করতে হচ্ছে। यहां पे बैरिकेड था था नहीं था उड़ा के फेंक दिया हमने हमने बैरिकेड को तोड़ के फेंक दिया, मगर हम कानून को नहीं तोड़ेंगे। असम के चीफ मिनिस्टर तोड़ सकते हैं, होम मिनिस्टर तोड़ सकते हैं, प्रधानमंत्री तोड़ सकते हैं, मगर कांग्रेस पार्टी का कार्यकर्ता कानून को नहीं तोड़ेगा। बीजेपी आज वो डर चुकी है, विकल्प नहीं बना पा रही, और मुझे लगता है कि वो धीरे धीरे ऐसा एक अशांति का वातावरण बना रहे हैं, जिससे कि कोई उनका कर भी आने वाले समय में राहुल गांधी जी पर आक्रमण कर सकता है, इस प्रकार का एक वातावरण बना रहे हैं। পড়ুয়াদের সঙ্গেও কথা বলতে বাধা। USTM বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন রাহুল গান্ধী। এই কর্মসূচি আগে থেকেই ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে তা বাতিল হয়ে যায়। কলেজ মে জানে সে রোকা, পুরা কলেজ ভরা গিয়া, আপনি দেখা পুরা কলেজ ভরা গিয়া, হর হর স্টুডেন্ট নে মেরা ওহাঁ পে ভাষণ দেখা। তো আগর হাম কলেজ মে করতে ও কলেজ কে অন্দর হোতা, ইনহোনে ডিসরাপ কিয়া, হামনে বাহার কিয়া, ও পুরে মতলব দেশ মে চলা গিয়া। তো মে তো বহুত খুশ হু, জিতনা করনা হ্যায় করিয়ে, মজা আ রহা হ্যায়। রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের। পুলিশের বাধার মুখে ন্যায়যাত্রায় অশান্তির পরে তড়িঘড়ি পদক্ষেপ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। অসম পুলিশের DGP কে মামলা দায়েরের নির্দেশ। যে ভিড়, সেই ভিড় সাক্ষী থাকলো যে পুলিশের জুলুমে কিভাবে ভারত জোড়ো ন্যায়যাত্রা গুয়াহাটি শহরে প্রবেশ করতে পারলো না, আবারও সেই যাত্রার রুটকে পরিবর্তন করা হলো। ক্যামেরা পার্সন মনোজ মুখোপাধ্যায়ের সঙ্গে গুয়াহাটি থেকে আমি সুচন্দ্রিমা, কলকাতা টিভি।